জানাই আমার ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। আজকের আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এসএসসি বা নবম থেকে দ্বাদশ শ্রেণী, নবম থেকে দশম শ্রেণীর জন্য তোমার প্রযোজ্য রাসায়নিক বিক্রিয়া, কেমিস্ট্রির সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আজকের সকলে মনোযোগ দিয়ে শোনো, রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া বলছিলাম কি, দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি করে তখন তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন কার্বন বলছিলাম সলিড, অক্সিজেন গ্যাস, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বন এবং অক্সিজেনের ধর্মের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। আর যে বলছিলাম যে প্রতীক বা চিহ্নের সাহায্যে কোন রাসায়নিক বিক্রিয়া যা সংঘটিত হয় তা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ এটা ষষ্ঠ অধ্যায়ে আমাদের আলোচনা করছিলাম। তাই এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা আলোচনা করলাম, তাহলে একটা কার্বন হলো কৃষ্ণ বর্ণের পদার্থ, কালো পদার্থ, আর অক্সিজেন হলো গ্যাসীয়। অক্সিজেন শ্বাস নিতে সহায়তা করে শ্বাস প্রশ্বাসে, আর কার্বন ডাইঅক্সাইড কি করে, শ্বাস রোধ করে। কার্বন ডাইঅক্সাইড আগুন নিভায়, অক্সিজেন কি আগুন জ্বালাতে সাহায্য করে, আর কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। দেখো সম্পূর্ণ ভিন্ন ধর্ম। তাহলে এখানে কি বলো, কার্বন ছিল কঠিন পদার্থ, এর পরিবর্তন হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হলো। যখন এই নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় তখন যে পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা বললাম পদার্থের দুই ধরনের পরিবর্তন আছে, একটা হইল ভৌত পরিবর্তন। কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন ঘটে না, বা আণবিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না, তখন তাকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন লক্ষ্য করো, পানি যখন বরফ থাকে, বরফ, তখন এর আণবিক গঠন H2O, তখন এটা কি সলিড। একে যদি 0°C তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে পরিণত হয় পানি। পানিরও আণবিক সংকেত H2O, এটা লিকুইড। একে যদি আবার তাপ দিই 100°C তাপমাত্রায় তাহলে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্প। এখানে এর আণবিক সংকেত H2O, অর্থাৎ এর ভৌত পরিবর্তন ঘটে কিন্তু আণবিক গঠনে কোনো পরিবর্তন ঘটে না। যদি আবার শীতল করা হয় তাহলে আবার পানি পাওয়া যায়, যদি বা তাই এটা হলো ভৌত পরিবর্তন। কিন্তু লোহাকে যদি আমরা চুম্ব এসে মরিচা পরে লোহায়, যদিও বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফেরিক অক্সাইড এবং পাঙ্গেনন পানি উৎপন্ন করে। সুতরাং এটি হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তাহলে তাছাড়া এই পানির মধ্যে দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়। দেখো পানি আর হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্ম এক তো হলো না, পানির ধর্ম আর হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। ফলে এটা কি পরিবর্তন ঘটলো? রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। যা যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় এবং সম্পূর্ণ রাসায়নিক ধর্মই হারিয়ে ফেলে তখন, এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ যখন সৃষ্টি হবে তখনই সেই পরিবর্তনকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। আগেকে পূর্বের অবস্থা ফিরে আনা যায় না। যেমনি লোহার মরিচা করা বলছিলাম, এটাও কি রাসায়নিক পরিবর্তন। আয়রন প্লাস এনন পানি
অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে ফেরিক অক্সাইড কিন্তু এন অনুপানি, এটা হচ্ছে মরিচার গ্রহণযোগ্য সংকেত। তা এটাও কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। এইরকম অসংখ্য রাসায়নিক পরিবর্তন প্রকৃতিতে সংঘটিত হয়, আবার ভৌত পরিবর্তনও অসংখ্য সংঘটিত হয়। এখন রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের মধ্যে পার্থক্য হলো এই, ভৌত পরিবর্তনে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে বাহ্যিক অবস্থার সাথে সাথে আণবিক গঠনেরও পরিবর্তন ঘটে। ভৌত পরিবর্তনকে শর্ত সরিয়ে নিলে আবার পূর্বে অবস্থায় ফিরে পাওয়া যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তন আর কখনো পূর্বের অবস্থায় ফিরে পাওয়া আসে না। ভৌত পরিবর্তনে আমরা জানি তাপ শক্তির উদ্ভব হতেও পারে নাও হতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে অবশ্যই তাপের পরিবর্তন ঘটবে, হয় তাপ উৎপন্ন হবে অথবা কি তাপ শোষিত হবে। এই হলো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য আসতে পারে। ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, আমরা তোমাদের বুঝালাম। এখন আসো, এই রাসায়নিক পরিবর্তন মানে কি? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এখন এই রাসায়নিক বিক্রিয়া আমরা শ্রেণী বিভাগ আলোচনা করব। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে আমরা আলোচনা করব বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একমুখী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া। কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, যথা কিমুখী, একমুখী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে? একমুখী বিক্রিয়া যে বিক্রিয়া শুধু সম্মুখদিকে সংঘটিত হয় কিন্তু পশ্চাদিকে ঘটে না, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। শুধু একদিকে ঘটে, সম্মুখদিকে ঘটে। যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিই, তার উপস্থিতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উপস্থিতিতে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। লক্ষ্য কর, বিক্রিয়াটা একটু সমতা বিধান করি, এখানে তিনটা অক্সিজেন আছে, এখানে দুইটা আছে, বাকি এখানে তিন দ্বারা গুণ করতে হবে, এখানে দুই দ্বারা গুণ করতে হবে। যেহেতু আবার টু কেসিএল দেখছি, এখানে আবার টু কেসিএল দ্বারা টু দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কি বিক্রিয়া? একমুখ বিক্রিয়া। কি বিক্রিয়া? একমুখ বিক্রিয়া। আবার আসো, উপমুখী বিক্রিয়া কাকে বলে? উপমুখী বিক্রিয়া যে বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকেও ঘটবে এবং পশ্চাৎ দিকেও ঘটবে, তখন তাকে বলা হবে উপমুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকেও ঘটে এবং পশ্চাৎ দিকেও ঘটে, তখন তাকে বলা হয় উপমুখী বিক্রিয়া। যেমন লক্ষ্য করো, নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে, এটা একই সাথে সম্মুখ দিকেও ঘটে এবং পশ্চাৎ দিকেও ঘটে, তাই এটি একটি উপমুখী বিক্রিয়া। তেমনি ক্যালসিয়াম কার্বনেটকে যদি একে যদি বদ্ধ পাত্রে তাপ দিই, বদ্ধ পাত্রে, তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা কি মুখী বিক্রিয়া? উপমুখী বিক্রিয়া। কি মুখী বিক্রিয়া? উপমুখী বিক্রিয়া। তাহলে এখন মাঝে মাঝে একটি প্রশ্ন আসে তোমাদের, উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে, উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে। এর তিনটি তোমরা কারণ বলা। এক নম্বর হলো শর্ত, যদি ক্যালসিয়াম কার্বনেটকে খোলা বদ্ধ পাত্রে না করে বিক্রিয়া, খোলা পাত্রে যদি করা হয় তাহলে বিক্রিয়াটি একমুখী হবে। যেমন এটা কি সলিড, এটাকে যদি খোলা পাত্রে
পত্রে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে বিক্রিয়াটা একমুখী হবে, কারেন্ট নিচে পড়ে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উপরে উড়ে যাবে। তাহলে বিক্রিয়াটা কি একমুখী হবে, বিক্রিয়াটা কি হবে একমুখী হবে। দুই নম্বর শর্ত হলো যে কোনো একটাকে যদি অধঃক্ষিপ্ত করা যায় তাহলেও বিক্রিয়াটি একমুখী হবে। যে কোনো একটি বিক্রিয়ককে উৎপাদকে যে উৎপাদ উৎপন্ন হবে তা যদি একটাকে অধঃক্ষিপ্ত করা যায় তাহলেও বিক্রিয়াটি একমুখী হবে। যেমন সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করলে উৎপন্ন হয় বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ পরে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, ফলে বিক্রিয়াটি কি হয় একমুখী হয়, বিক্রিয়াটি কি হয়ে যায় একমুখী হয়ে যায়। কারণ এখানে বেরিয়াম সালফেট অধঃক্ষিপ্ত হয়, বেরিয়াম সালফেট অধঃক্ষিপ্ত হওয়ার কারণে অধঃক্ষিপ্ত হওয়ার কারণে এটি কি হয় একমুখী হয়ে যায়, বিক্রিয়াটি কি হয়ে যায় একমুখী হয়ে যায়। কারণ পাত্রে তলদেশে পড়ে থাকে, ফলে সোডিয়াম নাইট্রেট পর্যাপ্ত বেরিয়াম সালফেটকে পায় না, ফলে বিক্রিয়াটি উপমুখী হয় না। তিন নম্বর বলছে বিক্রিয়া স্থল থেকে যে কোনো একটি বিক্রিয়াকে উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরিয়ে নিলে বিক্রিয়াটি একমুখী হয়, বিক্রিয়াটি কি হয় একমুখী হয়। যেমন তোমরা জানো ইথাইল অ্যাসিটেটের জলান্বয়ন বিক্রিয়া বা পানির জোতল বিক্রিয়া, এটা উৎপন্ন হয় ইথানোয়িক অ্যাসিড প্লাস ইথানল। লক্ষ্য করো এই ইথানোয়িক অ্যাসিড একটি অ্যাসিড, ইথানলের সাথে বিক্রিয়া করে, আবার বিপরীত পর্যায় বিক্রিয়ার মাধ্যমে এটি উপমুখী হবে। কিন্তু সাথে সাথে উৎপন্ন হয় 300
মাইনাস হয়। এলএইচ এর মান কি? মাইনাস। এলএইচ এর মান নেগেটিভ হওয়ার কারণে এটা কি? তাপোৎপাদী বিক্রিয়া। এটা কি এভাবেও প্রকাশ করা যাবে অথবা এলএইচ দ্বারাও প্রকাশ করা যাবে? আমরা মিথেন, একমো মিথেন তোমার প্রাকৃতিক গ্যাস, যেটা চুলায় তোমরা দেখো অনবরত জলে, একে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস জলীয় বাষ্প, এবং ডেলএইচ এর মান হয় এখানে -890 কিলোজুল পার মোল। এটাও কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে যদি সমতাকরণ করে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু এই বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাই এটি তাপোৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। যেমন নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 2 নাইট্রিক অক্সাইড। এটা যদিও প্রতিটা বিক্রিয়ায় উপমুখী, প্রতিটা বিক্রিয়ায় কি? উপমুখী। নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে, এখানে 180 কিলোজুল তাপ শোষিত হয়, 180 কিলোজুল তাপ শোষিত হয়। এখানে ডেলএইচ এর মান তাহলে কি? পজিটিভ, 180 কিলোজুল পার মোল বা 180.6 কিলোজুল পার মোল। এখন এই পরিমাণ তাপ শোষিত হয়, এই পরিমাণ তাপ বিক্রিয়কে দিয়ে তারপর বিক্রিয়া সংঘটিত করতে হয়, অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়কের এখানে কি? তাপ শোষিত হলো, তাই এটা কি? তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। এখন এই যে বিক্রিয়া, তোমরা অসংখ্য বিক্রিয়া তোমরা লক্ষ্য করো, সকলের বাসায় চুন ব্যবহার করো। চুন যদি পানিতে মিশাও তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। চুন যদি পানিতে মিশাও, চুনের সঙ্গে কি? ক্যালসিয়াম অক্সাইড। পানির সাথে যদি বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপ উৎপন্ন হয়। দেখো যে এই তাপের ফলে কি হয়, তোমার গরম হয়ে যায় পাত্র। কি হয়ে যায়? যে পাত্রে চুন মিশাও, পানিতে মিশাও, সেই পাত্রটা কি? গরম হয়ে যায়। ইয়ে থেকে বুঝলাম এটা কি? একটি তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আবার তোমরা সকলে ট্যাঙ্ক গুলো পানিতে, ট্যাঙ্ক যখন গুলো পানিতে, তখন পানি আর ট্যাঙ্ক আগে স্পর্শ করবা এবং গোলার পর স্পর্শ করবা, দেখবা যে ট্যাঙ্ক গোলার পর পানিতে সেটি ঠান্ডা অনুভূত হয়, তাই এটি হলো তাপহারী বিক্রিয়া। তেমনি অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি পানিতে মিশাও তাহলে সেটাও মিশানোর পূর্বে যে তাপ থাকবে, মিশানের পরে, মিশ্রণের পরে তাপ হ্রাস পাবে, তাই বোঝা যায় এখানে তাপ শোষিত হইল, তাই এটিও তাপহারী বিক্রিয়া। এগুলো বাস্তবে সংঘটিত বিক্রিয়া। এখন আসো আমরা শিখাবো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা রিডক্স আর একটি নন রিডক্স। আবার মনোযোগ দিয়ে শোনো, ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রিয়াকে, রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো কি? রিডক্স, রিডক্স অক্সিডেশন মানে জারণ, আর রিডাকশন মানে বিজারণ। তাহলে রিডাকশনের আরডি অক্সিডেশনের ওএক্স মিলে রিডক্স বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ বিজারণ সংঘটিত হয় তখন তাকে বলা হয় রিডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর ঘটে। কি ঘটে? ইলেকট্রন স্থানান্তর ঘটে। যে বিক্রিয়ায় ইলেকট্রন দান ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যেমন আমরা লক্ষ্য করি এস্টেনাস ক্লোরাইড এ ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এস্টেনিক ক্লোরাইড প্লাস ফেরাস ক্লোরাইডে পরিণত হয়। এখানে কি ঘটলো? ইলেকট্রন স্থানান্তর ঘটলো।
কিভাবে ইলেকট্রন স্থানান্তর ঘটলো লক্ষ্য করো, এস এন এখানে টু প্লাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এস এন ফোর প্লাস হলো, যেহেতু টু প্লাস হলো হলো কি ফোর প্লাস, এখানে কি ঘটলো, জারণ সংঘটিত হলো, কি ঘটলো, জারণ সংঘটিত হলো, ইলেকট্রন ত্যাগ করা মানে কি জারণ বিক্রিয়া, যদি কোনো রাসায়নিক সত্তা কোনো রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে বলা হয় জারণ বিক্রিয়া। আর এখানে ফেরিক একটা ইলেকট্রন গ্রহণ করে হলো কি ফেরাস, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাহলে এটা কি বলা হয় বিজারণ বিক্রিয়া, কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। তো কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেই কয়টা ইলেকট্রন কি গ্রহণ করবে, বাধ্য হয়ে দুই দ্বারা গুণ করতে হবে। এখন ইলেকট্রন ইলেকট্রন কাটা থাকে কি SN টু প্লাস, টু Fe থ্রি প্লাস, এখানে SN ফোর প্লাস টু Fe টু প্লাস, তাহলে দেখা গেল যেহেতু ইলেকট্রন স্থানান্তর করছে তাই এটি কি জারণ যদি ত্যাগ ঘটে আর গ্রহণ ঘটে বিজারণ, যেহেতু এখানে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয়েছে এই বিক্রিয়া তাই এটি হলো জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রিডক্স বিক্রিয়া, এখানে জারণ এবং বিজারণ দুটোই সংঘটিত হয়েছে। যদি এটাকে ফুল বিক্রিয়া লিখি SnCl2 টু Fe Cl3 বিক্রিয়া করে কি হবে SnCl4 প্লাস টু Fe Cl2, লক্ষ্য করো এখানে ক্লোরিন হলো দর্শক আয়ন, ক্লোরিন কি আয়ন দর্শক আয়ন, ক্লোরিনে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে নাই বিধায় এটি দর্শক আয়ন, মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে কিন্তু ইলেকট্রন স্থানান্তর ঘটে নাই, ক্লোরিনে কোনো ইলেকট্রন স্থানান্তর ঘটে নাই বিধায় এটা কি দর্শক আয়ন, আর ক্লোরাইড আয়ন কি আয়ন দর্শক আয়ন, আর জারণ করছে কার SN2+ এ, বিজারণ করছে কার Fe3+ এ। তাই যে বিক্রিয়ায় যার জারণ ঘটবে তাকে বলা হয় বিজারক, আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক, অর্থাৎ বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় আর জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। আবার মনোযোগ দিয়ে শুনো, বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে, যদি বিজারক ত্যাগ না করত ইলেকট্রন জারক গ্রহণ করতে পারতো না, আবার জারক যদি গ্রহণ না করত বিজারক ত্যাগ করতে পারতো না। তাই বলা যায় জারণ বিজারণ যুগপৎ ঘটে এবং একই সাথে ঘটে, আর যে কয়টি ইলেকট্রনের পরিবর্তন হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় সেই তাকে বলা হয় কি আসলে জারণ সংখ্যা, কি সংখ্যা জারণ সংখ্যা। অর্থাৎ জারণ সংখ্যা কাকে বলে, কোন মৌল মুক্ত অবস্থা হইতে যৌগ অবস্থায় আসতে যে কয়টি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে তাকেই বলা হয় মুক্ত মৌল বা পরমাণুর জারণ সংখ্যা, অথবা অন্যভাবে বলা যায় কোন মৌলের সক্রিয় যোজনীকেই বলা হয়, কোন যৌগে কোন মৌলের সক্রিয় যোজনীকেই বলা হয় জারণ সংখ্যা, অন্যভাবে বলা যায় কোন যৌগে কোন মৌলের চার্জিত অবস্থাকেই বলা হয় জারণ সংখ্যা। SnCl2 তে SN এর চার্জ কত টু প্লাস, স্টেনাস এর চার্জ কত টু প্লাস, তাই এর জারণ মান প্লাস টু, SN এর জারণ মান কত এখানে প্লাস টু, SN এর জারণ মান প্লাস টু কোন যৌগে এই যৌগটায়, এখানে SN এর জারণ মান কত এর সক্রিয় যোজনী প্লাস ফোর, সক্রিয় যোজনী কত ফোর, চার্জ কত SN ফোর প্লাস, ফোর প্লাস হলে এর জারণ মান কত প্লাস ফোর, SN এর জারণ মান কত প্লাস ফোর, কোথায় এস্টিনিক ক্লোরাইডে, এস্টিনিক ক্লোরাইডে SN এর জারণ মান কত প্লাস ফোর। এখন তাহলে এটা বলা হয় জারণ সংখ্যা, কি সংখ্যা জারণ সংখ্যা। এই জারণ বিজারণ সম্পর্কে আরো বিস্তারিত পড়াবো পরের লেকচারে। এখন আসো বিজারণ নন রিডক্স, রিডক্স নন রিডক্স, যে বি
যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এই বিক্রিয়ায় কোনো জারণ বিজারণ সংঘটিত হয় না বিধায় এটাকে বলা হয় নন রিডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া? নন রিডক্স বিক্রিয়া। এই বিক্রিয়ায় কোনো কি জারণ বিজারণ সংঘটিত হয় না বিধায় একে বলা হয় নন রিডক্স বিক্রিয়া। এভাবে যদি বলি সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ করবে প্লাস সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, এটা আরো কি জারণ বিজারণ সংঘটিত হয় নাই, অর্থাৎ ইলেকট্রন কোন স্থানান্তর ঘটে নাই, তাই এটিও কি নন রিডক্স বিক্রিয়া। তাহলে আজকের কি বললাম, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ গুলো শিখেলাম, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কি কি শিখেলাম, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া। তারপর বুঝলাম তাপের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, তাপোৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া। আর ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, অক্সিডেশন মানে রিডক্স বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়া। এই প্রকারভেদ গুলো তোমাদের বুঝালাম, আগামী লেকচারে আমি তোমাদের জারণ বিজারণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, সাথে সাথে জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমাদের লেকচারটি দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকের লেকচারটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো।